কটক জেলার চৌদ্বার দিনে শিল্পনগরীর মান্যতা পাইথিবা বেলে দীর্ঘদিন ধরে এঠারে সমস্ত শিল্প বন্ধ হয়ে পড়েছে। ওটিএম, টিপিএম, লিব্রা সমেত গোপালপুর অঞ্চলর সমস্ত শিল্প ঠপ হয়ে পড়েছে। চৌদ্বার অঞ্চলের শিল্প পাই সমস্ত ভিত্তিভূমি রহিতিবা বেলে নূতন শিল্প তথা পুরাতন শিল্পক পুনঃ উদ্ধার করা যাই পারুনা। এই পরিপ্রেক্ষীরে চৌদ্বার সচেতন নাগরিক মঞ্চ সভাপতি সত্যব্রত দাস এবং যুব সংগঠক জ্ঞানেন্দ্র স্বাইঙ্ক নেতৃত্বে এক দস্তগত অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়ে যাইছে। স্থানীয় কালী মন্দিরর সচেতন নাগরিক সদস্য মানে শিল্পর বিকাশ পাই চৌদ্বারর বিভিন্ন ওয়ার্ড এবং পঞ্চায়েতরু দস্তগত সহিত মতামত লোড়া অভিযান আরম্ভ করেছেন। পরে এই দাবিপত্র রাজ্য সরকারকে প্রদান করে স্থানীয় জনসাধারণ ভাবাবেগক অবগত করা যাব। আজর এই অভিযানের প্রশান্ত হোতা, লালমোহন পরিড়া, বিশ্ববিহারী স্বাইঁ, নিত্যানন্দ মহারণা, প্রকাশ নায়ক, রমেশ নায়কঙ্ক সমেত বহু স্থানীয় বুদ্ধিজীবী যুবক সামিল হয়েছিলেন। সত্যব্রত দাস, আবাহক সচেতন নাগরিক মঞ্চ, আজ যে অভিযানটি আরম্ভ হয়েছে, প্রথমে মু আমার যে যুব নেতা অনেক ওবিসি বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক জ্ঞানেন্দ্র স্বাইঁকে ধন্যবাদ দেবি। গোটে ভালো অভিনব প্রয়াস আরম্ভ করেছেন। সচেতন নাগরিক মঞ্চ কেবল তাঁকু সহযোগ করুচি। চৌদ্বার যাকি ওড়িশার যে প্রথম শিল্পাঞ্চল কুয়াযাউতিলা, আজি কিন্তু সম্পূর্ণ সিওএন হয়ে পড়েছি এবং ওড়িশার প্রথম কাগজ কল যে ফিল্ড জায়গা লা সেটা মধ্যে খালি পড়েছি। লিব্রা কার্পেটর 150 একর জায়গা খালি পড়েছি এবং গোপালপুর শিল্পাঞ্চল যেটি 200 একর পরিমিত জায়গা আছে সেগুলিক মধ্যে অনেক ছোট ছোট শিল্প যা প্রতিষ্ঠা হয়েছিল তা মধ্যে বন্ধ হয়ে যাই। বিগত 25 বর্ষ ভিতরে আমি এ সম্পর্কের অনেক উদ্যম করা যাইছি, কিন্তু কোন পাই হাজারু ঊর্ধ্ব একর জায়গা এটি শিল্প উপযোগী জায়গা ভিত্তিভূমি থাই জায়গা আছে, কিন্তু কোন পাই এটি শিল্প প্রতিষ্ঠা করা যাও নথিলা তা আশ্চর্য লাগুতলা। তেমন এবে যে অভিযান আরম্ভ করা যাইছি, লোকমানক চৌদ্বার সাধারণ নাগরিক মানক পক্ষের যে অভিযান আরম্ভ করা যাইছি, যে যে হাজারু 1200 একর জায়গা শিল্প ভিত্তিভূমি থিবা জায়গা রয়েছে সেখানে তুরন্ত শিল্প প্রতিষ্ঠা করা যাও। এবং গোপালপুর যে 200 একর জায়গা রয়েছে ইটকোর, সেটি অনেক লোক বেআইন ভাবে দখল করে রাখিছেন, কোনো শিল্প প্রতিষ্ঠা হোনি, তাহলে তুরন্ত সরকার দৃষ্টি দিয়ন্তু। এবং ওটিএম জায়গায় যে ওয়েলস্পুন কোম্পানি পাই ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাইছি তাহলে তুরন্ত কার্যকরী করা যাও। এবং ফিল্ড জায়গা যে টিপিএম জায়গা রয়েছে সেখানে মধ্যে 600 একর জায়গায় তুরন্ত বৃহৎ শিল্প প্রতিষ্ঠা করা গেলে চৌদ্বার তার পুরোনা অস্মিতা ফেরি পাইব এবং যে শিল্পনগরী আখ্যা লা ওড়িশার একমাত্র প্রথম শিল্পনগরী তার মধ্যে সুনাম রইপারে। শিল্পাঞ্চল যোগ্য জমি থিবা সত্ত্বে কোনসি প্রকার শিল্প আজ পর্যন্ত চৌদ্বার পুনরুদ্ধার হয়ে পাইলা নাই কিংবা আউ নূয়া শিল্প প্রতিষ্ঠা হয়ে পাইলা নাই। এই অভিযান কু আমি আজ আরম্ভ কলু, সমস্ত ওয়ার্ড ওয়াইজ বুলিবু, পঞ্চায়েত বুলিবু, লোককে বুদ্ধিজীবী মানুষ বুঝাইবু যে কিভাবে ভাবে চৌদ্বার শিল্প প্রতিষ্ঠা হয়ে পারিব, এটি ভিত্তিভূমি অছি, কাহিঁকি সরকার এটি প্রতিষ্ঠা করে পার না। এই দস্তখত অভিযান করিকি আমি সরকার পাখে দাবি রাখিবু, সরকারকে জনাইবু যে এটি ভিত্তিভূমি ভালো ভিত্তিভূমি অছি, মহানদী কূলরে অছি, সমস্ত প্রকার ইন্ডস্ট্রি হওয়া পাই যে যে সুবিধা দরকার, রেল লাইন মধ্যে সংযোগীকরণ রয়েছে, যা যা দরকার সব সুবিধা থাকু থাকু, কাহিঁকি আপনার মানে আপনার এটি শিল্প করুনা। পূর্ব সরকার বারম্বার চৌদ্বারবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিল, সে কোনসি প্রকার প্রতিশ্রুতি রক্ষা কলে। আমি আশা করুছি এ সরকার কিভাবে ভাবে পূর্ব সরকার দিয়ে প্রতিশ্রুতি এবং আজিকা দিনের যে সমস্যা রয়েছে টিপিএম জায়গায় যেমন সে জায়গা সম্পূর্ণ ক্লিন চিট লা সত্ত্বে সেটি নূয়া ইন্ডস্ট্রি ন স্থাপন করি সে জায়গা কু প্লটিং করি বিকা পাই যে ষড়যন্ত্র চাল 2020 মশায় এ অঞ্চলের অনেক লোক যাই জনস্বার্থ মামলা করে এ সমস্ত সমস্যাকে সরকারকে সামনাকে আনবু এবং সরকারকে আখি আখি আগের এগুলা সব যা যা ঘটিছে পূর্ব সরকারের তাকে আমি এ সরকারকে চেতাইবু এবং কিভাবে ভাবে সরকার এ উপর পদক্ষেপ নেবে আমি তাকে অনুরোধ করছু। এথিপাই আমার সহিত চৌদ্বারে চৌদ্বার নাগরিক সচেতন মঞ্চ আমার সহিত অছি এবং মু আশা রাখুছি সমস্ত চৌদ্বারবাসী আমার সহিত অছন্তি, সরকার নিশ্চিত আ উপরে কোনসি পদক্ষেপ নেবে।